আমি জামাত বিএনপির বন্ধুদের বলতে চাই, রোজ গিলি ফুসফাস করেন কেন, আসেন না মাঠে, আমরা তো খেলার জন্য বসে আছি। খেলা দেবেন কবে আসে, কোন তারিখ লাগবে না। 10ই ডিসেম্বরে নাকি খালেদা জিয়ার কথাই বাংলাদেশ চলবে, আর আজকে এই 12 তারিখে তারা এক দফার আন্দোলনের কথা বলছে। আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এক দফা কি কারণে তাদের এই আন্দোলন? এই আন্দোলন হচ্ছে আপনার দুর্নীতি দায়ে দণ্ডিত বেগম খালেদা জিয়া, চুলা তারেক রহমানের, তাদেরকে দেশে প্রতিষ্ঠিত করার জন্য আজকের এক দফার আন্দোলন হচ্ছে। আজকে যখন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, উন্নত বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে, ঠিক সেই সময় আপনারা রাসায়নিক ষড়যন্ত্র করছে, গভীর ষড়যন্ত্র করছে। কোন দফা দিয়ে লাভ হবে না, এক দফা দিলে আমরা জিরো টলারেন্স, কোন রকম নামতে দেব। নেত্রীকে কথা দিতে চাই, জামায়াত বিএনপি যত ষড়যন্ত্র করুক, আমাদের জেলায় অন্তত পক্ষে বিরানটি দিয়ে লিখে দিচ্ছি, এইখানে দাঁড়াইতে পারবে না। বঙ্গবন্ধু রক্ত দিতে শিখিয়েছে, নেত্রী উন্নয়ন দিয়েছে, আমরা এই 17 কোটি মানুষের জন্য বুকে তাজা রক্ত দেওয়ার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলাগণিক, সমস্ত সংগঠন প্রস্তুত আছি। আমরা চাই এই বাংলাদেশে আর কালো তালিকাভুক্ত ওই যে 5 বারের চ্যাম্পিয়নদের, আর যারা 71 সালে আমার মামুনেদের খান সেনাদের কাছে দিয়েছিলেন, এদেরকে আর মানুষ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। তারিখ পলাইছে, এবার আমার ধারণা ফখরুলের পালানোর সময় চলে এসেছে। যত বাড়াবাড়ি ফখরুল উসকে দিচ্ছে, আমি বিএনপির বন্ধুদের বলতে চাই, আপনাদের কিন্তু দলের গার্জিয়ান নাই, আপনাদের দেখারও কেউ নাই। ফখরুলের কথা মতো বিভিন্ন জায়গায় লাফাচ্ছে, বিপদে পড়লে ফখরুল পাশে থাকবে না। দেশটা কি আপনার বাপের যে আপনারা যা বলবেন তাই হবে? এই দেশ হচ্ছে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই বাংলাদেশে নেত্রী শেখ হাসিনা যেভাবে মানুষকে স্বস্তি শান্তি দিয়েছে, দেশ নেত্রী যেভাবে যাবে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, সেইভাবে চলতে হবে এই বাংলাদেশ। আজকের এই সম্মেলন সফল হোক, সার্থক হোক।